কাথি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেওয়াল লিখন। কাথি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী অপর্ণা বেড়াপাল কাথিতে এসডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে তার নিজের ওয়ার্ডে দেওয়াল লিখনের কাজ শুরু করলেন এবং তার সাথে প্রচারও শুরু করলেন। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বিরোধী দলের বিভিন্নভাবে ভয় দেখানোকে মান্যতা না দিয়ে দলের 3 থেকে 4 জনকে নিয়ে প্রচার শুরু করবে বলে জানায় বিজেপি প্রার্থী অপর্ণা বেড়া। এমনকি তিনি তার নিজের ওয়ার্ডে নির্বাচনে জয় পাওয়ার আশা করছেন। তিনি জানান, শরীরের রক্ত ও প্রাণ দিয়েও পদ্ম ফোটাব 20 নম্বর ওয়ার্ডের, এমনটাই বিশ্বাস বিজেপি প্রার্থীর। মানে প্রচার কবে, কীভাবে, মানে কখন থেকে কীভাবে শুরু করবো? কাল থেকে প্রচার শুরু করবো, সকাল থেকে। হ্যাঁ, মানে কি দাওয়াল টাওয়াল লেখা হয়ে গেছে? দাওয়াল বর্তমান দুটো লেখা আজকে করা হয়েছে, কাল থেকে শুরু হবে। তারপরে আজকে কি মিটিং টিটিং বা কি বলুন একটু, কীভাবে প্রচার, মানে পরিকল্পনা কীভাবে নিচ্ছেন? নিচ্ছি মানে বর্তমান এখন আমি 2-3 জনকে নিয়ে যাব, কারণ করোনা পরিস্থিতিতে ওখান থেকে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 5 জনের বেশি নেওয়া যাবে না, কারণ যেহেতু আমরা বিজেপি করি অ্যারেস্ট করে নেবে, কিন্তু ওদের 20 জন হোক 25 জন হোক ওরা গেলে ওদেরকে কিছু বলছে না, ওদের হাতে প্রশাসন এবং ওদের হাতে সব কিছু, এই জন্য আমরা 3-4 জন বর্তমান যাব। এখন প্রতিদ্বন্দ্বিতে কতটা সহজ মনে হচ্ছে? সহজ মনে হচ্ছে না, লড়াই তো হবে যেহেতু আমরা বিরোধী পার্টি। অথচ একই পরিবারে দুজনেই বিপক্ষে। এটাই তো মজা, এটাই লড়বো, ভারতীয় জনতা পার্টিকে জেতানোর জন্য প্রাণপণে আমি চেষ্টা করবো, লড়াই হলেও আমি দাঁড়াবো পদ্মফুলকে জেতানোর জন্য। মদন মাইতি, রিপোর্ট, টাইমস বাংলা।